আরও 2,000 সাংবাদিককে করোনাকালীন সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রী ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর হাসান মাহমুদ গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। এ নিয়ে এমবিটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সাব্বির রোমিওর একটি ডেস্ক রিপোর্ট। মহামারীর মধ্যে কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ এবং মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মা শান্তি, অসুস্থদের সুস্থতা এবং পৃথিবীর করোনা মুক্তির কামনা করে মন্ত্রী বলেন, সরকারকে তো জীবন এবং জীবিকা দুটোকেই রক্ষা করতে হবে। এখনও সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করছে, আপনারা জানেন যে খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হচ্ছে এবং দেশে কয়েক কোটি মানুষ দোকানের উপর নির্ভরশীল, সামনে ঈদ, এগুলো বিবেচনায় রাখতে হবে। তো সেই কারণে সরকার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে এগুলো খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাউকে কাউকে দেখি প্রেস ক্লাবের সামনে গিয়ে আপনারা মানববন্ধন করেন, সরকারকে অনুরোধ জানান ত্রাণ দেওয়ার জন্য। সরকার ত্রাণ দিচ্ছে, আমাদের দলের পক্ষ থেকেও সারা দেশব্যাপী ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে, পরিচালনা করা হচ্ছে, কৃষকের ধান কেটেও দিচ্ছে আমাদের দলের নেতাকর্মীরা। আর যারা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাবি জানিয়েছেন, তারা 100 প্যাকেট নিয়ে দাঁড়ান নাই ওখানে দুস্থ মানুষকে দেওয়ার জন্য, কিন্তু সেটি না করে তারা এই সমস্ত দাবি দেওয়া তুলছেন। আসলে এই করোনা মহামারীর মধ্যে বহু ধরনের বিভ্রান্তি ছড়ানোর প্রথম থেকে চেষ্টা করা হয়েছে, করোনার টিকা নিয়ে চেষ্টা করা হয়েছে, সব কিছু তো তারা ব্যর্থ হয়েছে। প্রথম দফা যখন করোনা মহামারীর প্রথম ঢেউয়ের সময় যখন অনেকেই কর্মহীন হয়ে পড়েছিলেন, অনেক সাংবাদিক বেতন পাচ্ছিলেন না এবং অনেকে চাকরিচ্যুত হয়েছেন, যেটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত, তাদেরকে এই কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপাতত 2,000 সাংবাদিককে 2 কোটি টাকা আমরা প্রতিজনকে 10,000 টাকা করে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি ট্রাস্ট বোর্ডের সভায়। এই ধরনের কোনো সহায়তা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা কোথাও দেওয়া হচ্ছে না। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পেস্ট ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ডিউজের সভাপতি কুদ্দুস আফরাত, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন খান তপু, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন সভায় উপস্থিত ছিলেন। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবার সহ ওয়েবসাইটে।